এইচএম রেভিনিউ দারুণভাবে কড়াকড়ি শুরু করেছে রেস্টুরেন্ট সেক্টরের ট্যাক্স প্রতারণা বন্ধের জন্য। আগেই তারা 531টি রেস্টুরেন্টের তালিকা এবং টার্গেট করে অভিযান শুরু করে, কিন্তু বর্তমানে অনেকগুলো রেস্টুরেন্টের উপর তদন্ত চলছে। এর মধ্যে প্রায় 200টি রয়েছে ইস্ট লন্ডনে, ব্রিকলেনও রয়েছে এর মধ্যে। সামগ্রিকভাবে ট্যাক্স প্রতারকদের পাকড়াও করে সরকার 2014 সালের মধ্যে বছরে অতিরিক্ত 7 বিলিয়ন পাউন্ড রিকভারি করতে চায়। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। সারা দেশে 550টি রেস্টুরেন্ট হলেও ইস্ট লন্ডনে, বিশেষ করে ব্রিকলেনের অনেকগুলো বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট বর্তমানে ট্যাক্সম্যানের চাপে রয়েছে। মালিকদের অনেকেই ব্যাপারটি স্বীকার করতে না চাইলেও যথাযথভাবে এমপ্লয়ীদের কথা প্রকাশ না করা, বিএটির চেয়ে বেশি টার্নওভার থাকার পরও বিএটি না দেখানো এবং বিশেষ করে ট্যাক্স রিটার্নে ইনকাম কম দেখিয়ে অথবা ক্ষতি দেখিয়ে প্রতারণার আশ্রয় নেয়া, এই হলো অভিযোগ। এইচএম রেভিনিউ এভাবে রেস্টুরেন্ট সহ নানা সেক্টরে ট্যাক্স প্রতারণা দমন করে বছরে 7 বিলিয়ন পাউন্ড অতিরিক্ত আয় করতে চায়, বললেন তরুণ অ্যাকাউন্ট্যান্ট নুরুজ্জামান। Actually, they have recruited new tax investigators, and one of the groups is focusing on restaurants. And there are a few reasons why actually they're focusing on restaurants. We don't say like, you know, they're focusing on restaurants. It's more like restaurants attracting the tax investigation towards them. And one of the reason is they're not paying the payroll tax, and there are some issues with VAT registrations. And number 3 is constantly making loss. ব্রিকলেনের এই রেস্টুরেন্ট ব্যবসায়ী বললেন, তিনি জানেন তার আশপাশে অনেক ব্যবসায়ী এই সমস্যায় আছেন, কিন্তু তিনি ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যায় নেই। শুরু থেকে একবার আইছিল তো আইলো, আমরা কোনো সমস্যা হইছে না আর কি। আমরা সফার আর কি, আমরা সপ্তাহ সাগর হতে সপ্তাহ ঠিক আছে, আমরা বালা অ্যাকাউন্টেন্টও আসইন, প্লাস সফার আমরা ট্যাক্স পেও করিয়ে যাই আর কি, আমরা কোনো অসুবিধা হন না। বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী সিরাজ হক মনে করেন, ক্রিমিনালাইজ করার মানসিকতা নিয়ে এগুলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, বরং সবাইকে এ ব্যাপারে সহযোগিতা করা দরকার। মোর অর লেস আমার প্রতিটি রেস্টুরেন্টের বিএটি টাইমলি আমি রিটার্ন দিতাম, টাইমলি বিএটি পেও করতে পারতাম, কিন্তু এখন যে অবস্থা, এই গত 3 বছরের যে মান্দা আক্রমণ আমাদের উপরে, শুধু ইস্ট লন্ডন নয় সারা দেশেই সেই প্রভাব আছে। অন দ্য টপ অফ দ্যাট আমরা কম্পিটিশনের কারণে আমরা এত কম পয়সায় মানুষকে খাবার দিচ্ছি, যেখানে হয়তো বিএটির টাকাটাও আমরা আলাদা করে, বিএটির কষ্টটাকেও আমরা খেয়াল রাখতেছি না। তিনি মনে করেন, কোনো কোনো অ্যাকাউন্টেন্ট ফার্মও অনেক সময় যথাযথভাবে পরামর্শ দেয় না, যার ফলে অনেকেই চরম বিপদে পড়েন। প্রপার অ্যাডভাইসও দিতে পারেন না, অনেক অ্যাকাউন্টেন্ট আছেন তারা তাদের ক্লায়েন্টকে প্রপার অ্যাডভাইস দিতে পারেন না, তাদেরকে সতর্ক করে দেন দিতে পারেন না, যে ইউ মাস্ট মেনটেইন ইউর বুকস অ্যান্ড রেকর্ডস প্রপারলি, অ্যান্ড অলসো মেক শিওর হোয়াট এভার ইউ ডু দ্য 20% বিএটি মানি ইজ দেয়ার, ইউ শুড নট abuse that, এটা স্পেন্ড করবে না। উল্লেখ্য, শুধু বাংলাদেশি নয়, পাকিস্তানি, ইন্ডিয়ান, এমনকি বিখ্যাত গর্ডন রামজির 100 মিলিয়ন পাউন্ড টার্নওভারের রেস্টুরেন্টও ট্যাক্সম্যানের অভিযোগ থেকে মুক্ত নয়। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।